এক গ্রামে একজন অলস ব্যক্তি থাকত। সে এতটাই অলস ছিল যে সে কোনো কাজই সময় মতো করত না। সে রোজ সকালে দেরিতে ঘুম থেকে উঠত, ঘুম থেকে উঠলেও সে বিছানা থেকে কিন্তু উঠত না। মোবাইল ঘেঁটে শুয়ে বসে সে বিছানাতেই আরও এক দেড় ঘন্টা সময় কাটিয়ে দিত। এরপর সে উঠে কিছু খাবার দাবার খেয়ে আবার টাইম পাস করতে শুরু করত। এইভাবে ধীরে ধীরে দুপুর হয়ে আসতো আর সে ভাবত, দুপুর তো হয়েই গেল, আগে খেয়ে নিই, তারপর কিছু কাজকর্ম করব। খেয়ে দিয়ে উঠলেই তার ঘুম পেত আর সে ভাবত, একটু ঘুমিয়ে নিই, তারপর কাজকর্ম করব। কিছুক্ষণ ঘুমাবে ভেবে সে দু তিন ঘন্টা ঘুমিয়ে পড়ত আর সন্ধেবেলা উঠে ভাবত, একটু বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে আসি, তারপর এসে কিছু কাজকর্ম করব। আড্ডা মারতে গিয়ে তার সময়ের খেয়াল থাকতো না আর রাত হয়ে যেত। তারপর এসে রাতের খাবার খেয়ে তার আর কিছু করতে ইচ্ছে করতো না। সে যখন রাতে বিছানায় শুতে যেত, সারাদিনে নষ্ট করা সময়ের জন্য সে খুব আফসোস করত, গিল্টি ফিলিংয়ে ভুগত। তার মনে হতো, এটা কী করলাম সারাদিন, এইভাবে আমার সারাটা দিন নষ্ট হলো। আর এইসব ভেবে সে মনে মনে ঠিক করত যে কালকে সকালে উঠেই আমি কাজে বসে পড়ব। কিন্তু পরের দিনও সে দেরি করেই উঠত আর একই রুটিন তার জীবনে চলতে থাকত। তার বাড়ির লোকেরা তার এই জীবনযাপনের জন্য খুবই বিরক্ত এবং চিন্তিত ছিল। সে নিজেও তার এই অলসতা ভরা জীবনযাপনের জন্য খুবই হতাশ ছিল। কিন্তু সে প্রকৃত কোনো উপায় খুঁজে পাচ্ছিল না যার মাধ্যমে সে তার এই জীবনযাত্রাকে বদলাতে পারে। তার বন্ধুবান্ধব, চেনা পরিচিতরা তার থেকে জীবনে এগিয়ে যাচ্ছিল আর তার হতাশা বেড়েই চলেছিল। এদিকে তার গ্রামে থাকা এক বৌদ্ধ আশ্রমে একজন বৌদ্ধ সন্ন্যাসী বহু বছর ধরে থাকতেন। সেই ব্যক্তি সেই বৌদ্ধ সন্ন্যাসীর জীবনযাত্রা দেখে খুব অবাক হতো। সেই বৌদ্ধ সন্ন্যাসীর জীবনযাত্রা এই ব্যক্তির ঠিক উল্টো ছিল। তিনি ভোরবেলা ঘুম থেকে উঠতেন, উঠেই কিছুক্ষণ ধ্যানে বসতেন, তারপর আশ্রম ঝাঁট দিয়ে পরিষ্কার করতেন, তারপর তার সারাদিনের বিভিন্ন রকমের কার্যকলাপ থাকত। এক কথা, সেই বৌদ্ধ সন্ন্যাসী দিনের একটুও সময় অলসভাবে নষ্ট করতেন না, আর এই জীবনযাত্রা তিনি বহু বছর ধরে পালন করছিলেন। তো সেই ব্যক্তি এই বৌদ্ধ সন্ন্যাসীর জীবনযাত্রা দেখে বেশ অনুপ্রাণিত হয়েছিল। সে একদিন ভাবল যে এই বৌদ্ধ সন্ন্যাসী হয়তো পারবেন তাকে এমন কিছু উপদেশ দিতে যার মাধ্যমে সে নিজের জীবনযাত্রা বদলাতে পারবে। তো সে এইসব ভেবে সে বৌদ্ধ সন্ন্যাসীর আশ্রমে চলে গেল। গিয়ে সে বৌদ্ধ সন্ন্যাসীকে নিজের সমস্যার কথা বলল। সে বলল, গুরুদেব, আমি আমার জীবনযাত্রা নিয়ে খুবই হতাশার মধ্যে রয়েছি। আমার সারাটা দিন অলসতার মধ্যে সময় নষ্ট হয়ে কাটে। আমার এই জীবনযাত্রার জন্য আমি সবার থেকে পিছিয়ে পড়ছি। আমি চাইছি এই সমস্ত বাজে অভ্যাস থেকে বেরিয়ে জীবনে উন্নতি করতে, কিন্তু কিছুতেই আমি হাজারো চেয়েও এইসব থেকে বেরোতে পারছি না। আমার জীবনের একটা একটা করে দিন কেটে যাচ্ছে আর আমি একটু একটু করে পিছিয়ে পড়ছি। আপনি একমাত্র পারবেন আমাকে সঠিক পথ দেখাতে। আমি আপনার জীবনযাত্রাকে অনেক দিন ধরে লক্ষ্য করছি। আমি এটুকু বুঝতে পেরেছি যে আপনি আমাকে এমন কোনো উপদেশ দিতে পারবেন যাতে করে আমি আমার এই জীবনযাত্রাকে বদলাতে পারি। বৌদ্ধ সন্ন্যাসী সেই ব্যক্তির কথা মন দিয়ে শুনলেন। তারপর তিনি বললেন, অলসতা এমন এক সুখ যা আমাদের জীবনে শুধু দুঃখই বয়ে আনে। তোমার মধ্যে থাকা এই অলসতার একটা বড় কারণ কি জানো? তোমার মধ্যে থাকা এই অলসতার সবচেয়ে বড় কারণ হলো তোমার সকালের সময়ের সঠিক ব্যবহার না করা, দিনের শুরুর সময়টাকে ভুল কাজে বা কিছু না করে নষ্ট করে ফেলা। তুমি যেহেতু তোমার সকালের সময়কে বাজে কিছু অভ্যাসের কারণে নষ্ট করে ফেলো, তাই তোমার বাকি দিনও ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। মনে রেখো, আমাদের দিনের শুরুটাই যদি ভালো না হয়, আমাদের কিন্তু বাকি দিনও ভালো যেতে চায় না। তাই জীবনে উন্নতি করতে হলে, ভালো থাকতে হলে, অলসতাকে দূর করতে হলে, সবার আগে আমাদের দিনের শুরুর কয়েকটা ঘন্টাকে ঠিক করতে হবে। তুমি যদি নিজের সকালকে জিততে শিখে যাও, তাহলে তোমাকে জীবনে যেতে থেকে কেউ আটকাতে পারবে না। কিন্তু সকালকে জেতা এতটাও সহজ নয়। এর জন্য তোমাকে কিছু গুরুত্বপূর্ণ অভ্যাসকে নিজের জীবনে তৈরি করতে হবে, কিছু গুরুত্বপূর্ণ সকালের অভ্যাস। আজকে আমি তোমাকে সকালের এমনই পাঁচটা গুরুত্বপূর্ণ অভ্যাসের কথা বলবো যেগুলো তোমার সকালকে এতটা ভালো করে দেবে যে দিনের বাকি সময়টাও তোমার আর অলসতা করে নষ্ট করতে ইচ্ছে করবে না। তো সকালের প্রথম অভ্যাসটা হলো সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা আর উঠে বিছানায় না থাকা। এই প্রথম অভ্যাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা যদি তুমি না করতে পারো, তাহলে বাকি অভ্যাসগুলোর কিন্তু তেমন কোনো দামই আর থাকবে না। তো সবার আগে সকালবেলা যতটা সম্ভব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করো। প্রথমে হয়তো তোমার একেবারে অনেকটা সময় কমিয়ে আনতে কষ্ট হবে, তাই একেবারে অনেকটা সময় কম করার বদলে ধীরে ধীরে সময়কে এগিয়ে আনো। 10-15 মিনিট করে ঘুম থেকে ওঠার সময়কে যদি তুমি এগিয়ে আনতে শুরু করো, তাহলে কিছুদিনের মধ্যেই তুমি ভোরবেলা উঠে পড়তে পারবে। কিন্তু শুধুমাত্র ঘুম থেকে উঠলেই হবে না। ঘুম থেকে উঠে আমরা অনেকেই বিছানাতে শুয়ে বসে কিংবা মোবাইল ঘেঁটে অনেকটা সময় নষ্ট করে ফেলি, আর এখানেই কিন্তু আমাদের এনার্জির অনেকখানি নষ্ট হয়ে যায়। এই অভ্যাসটা কিন্তু আমাদের সবার আগে ত্যাগ করতে হবে। ঘুম থেকে উঠে সাথে সাথেই আমাদের বিছানা ছাড়তে হবে, আর এটা যদি তুমি কিছুদিন অভ্যাস করে ফেলো, তুমি দেখবে তোমার ঘুম থেকে উঠে আর বিছানায় থাকতেই ইচ্ছে করছে না। 2 নম্বর যে অভ্যাসটা, সেটা হলো কিছুক্ষণ ধ্যান বা মেডিটেশন করা।
সকালে ঘুম থেকে ওঠার পরেই আমরা যদি আমাদের দিনের শুরু ধ্যান বা মেডিটেশনের মাধ্যমে করি, তাহলে কিন্তু আমাদের মাইন্ড একদম রিল্যাক্সড হয়ে যাবে আর আমরা একটা পজিটিভিটির সঙ্গে দিনের শুরুটা করতে পারবো। বেশিক্ষণ না পারলেও অন্তত 10-15 মিনিট অবশ্যই ঘুম থেকে উঠে মেডিটেশন করার চেষ্টা করো। 3 নম্বর অভ্যাসটা হলো ব্যায়াম বা এক্সারসাইজ। মেডিটেশন যেমন আমাদের মেন্টাল হেলথের জন্য গুরুত্বপূর্ণ, তেমনই এক্সারসাইজ আমাদের ফিজিক্যাল হেলথের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের উচিত প্রতিদিন সকালে কিছুটা সময় নিজের শরীরকে সুস্থ রাখার জন্য এক্সারসাইজের পেছনে ব্যয় করা। নিয়মিত এক্সারসাইজ বা যোগব্যায়াম করলে আমাদের শরীরে রক্ত চলাচল ভালো হয়, আমাদের ব্রেনে যথেষ্ট পরিমাণ অক্সিজেন যায় এবং সারাটা দিন আমাদের শরীরে এনার্জি ভরপুর থাকে। রেগুলার এক্সারসাইজ আমাদের মধ্যে থেকে অলসতাকে দূর করতে সাহায্য করে, শরীরকে রোগব্যাধি থেকে দূরে রাখতে সাহায্য করে এবং শরীর যদি সুস্থ থাকে তাহলে আমরা আমাদের স্বপ্নের পেছনে, লক্ষ্যের পেছনে বেশি পরিমাণে কাজ করতে পারি। তার ফলে আমাদের নিজের লক্ষ্যে পৌঁছানোটা আরও সহজ এবং তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমাদের উচিত সকালে মেডিটেশন করার পরে একটা নির্দিষ্ট সময় এক্সারসাইজের জন্য বরাদ্দ রাখা। 4 নম্বর অভ্যাসটা হলো ভালো কিছু পড়া বা রিডিংয়ের অভ্যাস। এই পৃথিবীতে তুমি যত সফল মানুষ দেখবে তাদের মধ্যে ভালো ভালো বই পড়ার অভ্যাস কিন্তু প্রায় প্রত্যেকের মধ্যেই তুমি কমন দেখতে পাবে। এনারা নিজের কাজ সম্বন্ধিত, নিজের পছন্দের বিষয় সম্বন্ধিত বই প্রতিনিয়ত পড়ে থাকেন এবং সেই সমস্ত বই পড়ে সংগ্রহ করা জ্ঞানের মাধ্যমে তারা অন্য সবার থেকে জীবনে অনেকটা এগিয়ে যান। বই পড়ার অনেক রকম ভালো গুণ আছে, যেমন বই পড়লে আমাদের একাগ্রতা বাড়ে, আমাদের ইমাজিনেশন পাওয়ার বই পড়লে বৃদ্ধি পায়। যারা জীবনে সফল হয়েছে তাদের জীবন কাহিনী পড়ে আমরা তাদের সফলতার রহস্য জানতে পারি, তার সঙ্গে সঙ্গে তারা কী কী ভুল জীবনে করেছে অনেক সময় সেগুলোও তারা নিজের বইতে লেখেন, আমরা সেগুলো পড়ে নিজেকে সেই ভুলগুলো করা থেকে বাঁচাতে পারি। এবং কোনো একটা পথে সফল হওয়ার সবচেয়ে সহজ রাস্তাটাও কিন্তু আমরা সেই পথে অলরেডি সফল যারা হয়েছেন এমন ব্যক্তিদের লেখা বই পড়ে জানতে পারি। বই আমাদের সামনে এক অপার জ্ঞানের সমুদ্র খুলে দেয় এবং এটা এমন একটা জিনিস যা আমাদের থেকে কেউ কখনো ছিনিয়ে নিতে পারে না। তাই জীবনে উন্নতি করতে হলে আমাদের রেগুলার ভালো কিছু অবশ্যই পড়া উচিত, আর সেটা যদি সকালে ঘুম থেকে ওঠার পরে হয় তাহলে কিন্তু তার এফেক্টিভনেসটা আরও বেড়ে যায়। এবং 5 নম্বর অভ্যাসটা হলো আমাদের সারাদিনের মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজ সেটা সবার আগে করে ফেলা। আমরা বেশিরভাগ সময়ই সবচেয়ে কঠিন কাজটাকে পরে করার জন্য ফেলে রেখে দিই। আমরা ভাবি আগে সহজ কাজগুলো করে নিই তারপর কঠিনটা করব। কিন্তু দিনের সময় যত এগোতে থাকে আমাদের এনার্জি কিন্তু তত কম হতে থাকে, আর বেশিরভাগ ক্ষেত্রেই হয় কি আমাদের দিনের শেষে আর সেই কঠিন কাজটা করতে ইচ্ছে করে না এবং আমরা সেটা আবার পরের দিন করার জন্য ফেলে রেখে দিই। পরের দিনও আমাদের অলসতা আবার ঘিরে ধরে আর আমাদের দরকারি কাজ এভাবেই ডিলে হতে থাকে। এর ফলে কি হয়, আমাদের মধ্যে হতাশা জন্ম নেয়, আমাদের মনে হয় সারাদিন কিছু গুরুত্বপূর্ণ কাজই আমরা করলাম না। এর সঙ্গে সঙ্গে অন্যরা দরকারি কাজগুলো আগে করে নিয়ে জীবনে এগিয়ে যায় আর আমরা ধীরে ধীরে পিছিয়ে পড়ি। তাই আমাদের উচিত দিনের শুরুতে যখন আমাদের এনার্জি সবচেয়ে বেশি থাকে তখন সবচেয়ে দরকারি আর কঠিন কাজগুলোকে করে নেওয়া। এই ছোট্ট অভ্যাসের পরিবর্তনটা আমাদের জীবনে পিছিয়ে পড়তে দেয় না এবং এই ছোট্ট অভ্যাসটা আমাদের কমফোর্ট জোন থেকে বেরোতে সাহায্য করে। তাই আমাদের প্রত্যেকের উচিত সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মেডিটেশন, এক্সারসাইজ এবং রিডিংয়ের পর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজ সেটা বা সেগুলো সবার আগে করে নেওয়া। বৌদ্ধ সন্ন্যাসী বললেন, তুমি যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই কাজগুলো করতে পারো তাহলে তুমি কিছুদিনের মধ্যেই নিজের জীবনে পরিবর্তন লক্ষ্য করবে। মনে রাখতে হবে আমাদের জীবন কিন্তু একদিনে বদলায় না, আমাদের মধ্যে কিছু অভ্যাস আগে থেকে থাকে, সেগুলোকে আমরা ধীরে ধীরে বদল করার মাধ্যমেই কিন্তু আমাদের জীবন আমরা ধীরে ধীরে বদলাতে পারি। আমরা যেমনভাবে চলছি আমরা যদি তেমনই চলতে থাকি, আমরা এখন যেমন ফল পাচ্ছি আমরা কিন্তু ভবিষ্যতেও তেমনই ফল পাবো। ফলাফল বদলাতে হলে অভ্যাস বদলাতে হবে, যা করছি তার বাইরে আলাদা কিছু করতে হবে, আর সেই শুরুটা সকালের কয়েক ঘন্টা দিয়ে যদি হয় তাহলে তার থেকে ভালো কিন্তু আর কিছুই হতে পারে না। তো বন্ধুরা, আপনারা এর মধ্যে কোন অভ্যাসটা নিজের জীবনে তৈরি করতে চান কমেন্ট করে জানান, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এটা একটা লাইক ও শেয়ার করে দিন। এরকম ভিডিও আরও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।